আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু ইন্দ আলহামদুলিল্লাহ সম্মানিত শ্রোতা জাকাত প্রসঙ্গে আলোচনা করবো অনেকেই প্রশ্ন করে থাকেন জমির জাকাত দিতে হবে কিনা না বহু মানুষ এমন আছেন যারা কিছু টাকা হলেই জমি কিনে রাখে এবং মনে করে থাকে যে জমির জাকাত দিতে হয় না আবার কেউ কেউ জাকাত দেওয়া থেকে বাঁচার জন্য এই পন্থাটি অবলম্বন করে থাকেন প্রিয় ভাই আল্লাহবুল্লাহ আলমিন আপনার অন্তরের সকল খবর জানেন রসুল করিম সাল আলী সাল্লাম বলেছেন লা জুরু ইলা আজসামিকুম ওলা সুয়ারিকুম ওলা কি ইয়াং জুরু ইলা উলু বিকুম ও আহমালিকুম রহ মুসলিম রসুল সাল আলী সাল্লাম বলেন আল্লাহ তালা তোমার চেহারা বা শরীর দেখেন না বরং আল্লাহ তালা দেখেন তোমার অন্তর এবং তোমার আমল সুতরাং আপনি কোন উদ্দেশ্য নিয়ে জমিটি ক্রয় করেছেন তার উপর নির্ভর করবে আপনাকে জাকাত দিতে হবে কি আপনি যদি এই উদ্দেশ্য নিয়ে জমি ক্রয় করে থাকেন যে আপনি সেখানে বসবাস করবেন অথবা এটি ছাড়া আপনার আর কোনো বসবাসের জায়গা নেই তাহলে আপনার জাকাত দিতে হবে না আর যদি আপনি এমন উদ্দেশ্য নিয়ে ক্রয় করে থাকেন যে সেখানে আপনি ফসল ফলাবেন তাহলে শুধুমাত্র ওই ফসলের উপরে জাকাত দিতে হবে আর কেউ যদি এমন উদ্দেশ্য নিয়ে জমি ক্রয় করেন যে এখন এই দামে কিনলাম পরবর্তীতে যখন দাম বাড়বে আমি এই জমিটিকে বিক্রি করে লাভবান হব তাহলে এটি হলো ব্যবসার জমি সুতরাং ওই জমির বর্তমান বাজার দর অনুযায়ী আপনাকে জাকাত আদায় করতে হবে ঠিক তেমনিভাবে ফ্ল্যাট বা বাড়ির ক্ষেত্রেও একই নিয়ম যদি তা আপনার নিজের বসবাসের জন্য হয় তাহলে জাকাত আদায় করতে হবে না আর যদি উদ্দেশ্য হয় আপনি পরবর্তীতে তা বেশি দামে বিক্রি করে দিবেন অথবা তা থেকে ভাড়া নেবেন তাহলে আপনাকে সেই ফ্ল্যাট এবং বাড়ি থেকেও জাকাত আদায় করতে হবে আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমীর আমাদেরকে যথাযথভাবে জাকাতের হিসাব নিকাশ করে জাকাত আদায় করার তৌফিক দান করুন আমিন ও আখরান আলহামদুলিল্লাহ রবিল্লাহ আলমিন